এ ভোলা। হ্যাঁ মোল্লা ভাই সাহেব বলেন। রোজা রমজানের মাস চলে এলো, এখনো কেউ টাকা নিতে আসছে না, তাদের কি অভাব এখনো পড়ে নাই, ব্যাপার কি? আসছি আসছি, একটু সবর করেন, মেয়া পলায় সবর ধরে। এদিকে আয়, সবুরে মেওয়া ফলে, মেওয়াতে সবুর না, দাঁড়া। তেল মেলো নাই কো, আবার মরিদের গুঁড়া টুড়াও নাই, আর পিয়াজ রসুনও নাই, আলু টালু কিছুই তো নাই, দেখ দেখি মৌলভী সাহেবের কাছে যাই, টাকার ব্যবস্থা হয় নাকি? মৌলভী সাহেব একটা মুরগি আইছে। কি বলবো আমি, খুব অভাবে আছি, বাড়ির চাল নাই, ডাল নাই, তেল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, কোনো কিছু নাই, বহুত চিন্তার মধ্যে আছি, মৌলভী সাহেব কয়েকটা টাকা লাগবে। বুঝতে পারছি, তা তো বুঝতে পারছি, তে তোর কয় টাকা লাগবি? হুজুর এই হাজার দশেক টাকা হলে। এ লল ঠেঙ্গি এদিক আয়, হাজার দশেক টাকা লিতে গেনাস কে? এই বাড়িস নি রাত, গরিব শরীফ মানুষ খেতে পায় না, টাকা নি। আচ্ছা মলবি, এই শুন, হাজারে কিন্তু 2000 করে সুদ দিতে হবে। এদিকে আ, হাজারে 2000 না, হাজারে 200 200। হাজারে 200? আচ্ছা দেন। আচ্ছা শুন, আমার কালকে টাকাতে লেগে হাতটা কেটে গেছে, ওখানে চেক বই আছে, কত টাকা লাগবে লিখে নিয়ে চলে যা। মৌলভী সাহেব আমি তো মূর্খ সুর্খ মানুষ, লিখতে পারি না, লিখে দিলে ভালো হইতো। এ অ্যাসিস্ট্যান্ট, এ ওকে লিখে দে তো, লিখে দিয়ে গরিবের বাচ্চাটাকে বিদায় কর। এলে ভগিনী, যা বিদায় হও তাড়াতাড়ি। শুকরিয়া মৌলভী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ছাতা দেওয়ার রোদ লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ মুনাবি সাহেব, আযান তো দিচ্ছে মনে হচ্ছে। তাহলে চল নামাজে যাই। চলেন, চেক বইটা নিস। আচ্ছা, আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম মুনাবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? শাওন সাহেব নাকি? হ্যাঁ মৌলভী সাহেব, আমি তো শাওন, দেখতেছেন না? আমি তো মেলা দিন ভরে একটা কথা বলবো, আপনাকে ভাবছি, কথাটা বলা হচ্ছে না। কি কথা বলে ফেলো শাওন সাহেব, সমস্যা নেই তো। মৌলভী সাহেব, আপনি যদি 11টা মাস সুদের উপরে টাকা খাটালেন, আবার সুদ নিলেন, সুদের উপরে লোকের টাকা দিলেন, এই রোজার মাসটা তো অন্তত বাদ দিবেন আপনি। কি কও না কও, সুদ কখন খালো আমি? আমি বলি, এর ভিতরে একটা রহস্য আছে, বুঝছেন? রহস্য। রহস্য? এর ভিতরে আবার কিসের রহস্য? রহস্যটা হচ্ছে আসলে যে আমি এত সুদের পুরে টাকা খাটাই, সুদ খাই, তো আমার যত সয় সম্পত্তি মাশাআল্লাহ ভালোই আছে, এগুলো সবকিছুই আমার বিভিন্ন নামে লেখা, যতই সুদের পাপটা হয় এগুলো আমার নামে হয় না, আমার বিভিন্ন নামে হয়। আমি খুব কঠিন একটা চালাক একটা মানুষ, পাপ টাপ আমি আমার কাছে রাখিনি, যা পাপ টাপ হয় আমার বউ বাচ্চার নামেই চলে। ওরে বাবা রে, মৌলভী সাহেব আপনার লজিকটা তো ভালোই, কিন্তু এই লজিকটা খালি এই কালে চলবে নি, পরকালে এই লজিক চলবে না, আল্লাহ তাআলার কাছে যায় ঠিকই ধরা দেয়া লাগবে, বুঝতে পারছেন? সেহেতু সুদ ঘুষ খাওয়া বাদ দেন, এই দিয়ে এই পথ থেকে বেরিয়ে আসেন। আরে শাম সাহেব, এটা কখনো সুদ হয় না, এটা সুদ হতেই পারে না, আমি যে কাজগুলো করি এটা সুদই না। সুদ হয় না মানে? আপনার মতন মৌলভী সাহেবের কাছ থেকে এটা আশাই করিনি। ওই যে দেখলাম শাহির খুবই গরিব মানুষ, উপকার করেছেন ঠিক আছে,
এই অর্থ আবার ওই 1200 টাকা করে লেয়া লাগবে কে? হ্যাঁ সুদ না, এটাকে সুদ বলে না। তো এই পথ থেকে বের হয়ে আসেন। হ্যাঁ সংসদ, আপনি কিন্তু খুব একটা বেয়াদবি করলেন আমার জন্য। হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় চৌধুরী হাতে নিয়ে থাকি, আপনি একটা বড় বেয়াদব, আপনি আমাকে অপমান করলেন। এই চল, ভালো কথা ভুলাও দোষ, একেতে খাও সুদ, আবার বড় বড় ঝাড়ি মারি গেলে। এই বিচার আল্লাহ করবেই তোমাকে একদিন, দেখো।